গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদে বাসব থেকে একটি রহস্য উপন্যাস ছায়া ছায়া রাতে। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব। এখন আর কলেজ যাচ্ছে না সুমিত্রা। দুপুরে খাওয়া দাওয়ার পর লঘু পদে ও বাগানে এলো। কাল রাত্রে সুব্রত জালনা টপকে চলে যাওয়ার পর থেকে ওর মন মোটেই ভালো নেই। নানা রকম চিন্তা ওকে উতলা করে তুলেছে। সুমিত্রা এখন বাগানে চলেছে একটা বিষয় অনুসন্ধান করতে। গতকাল কিছু বোতল ভাঙা কাঁচ ও জালনা দিয়ে ফেলেছিল বাগানে, সেগুলো নিশ্চয়ই জালনার তলায় ছড়িয়ে রয়েছে। কাল সুব্রত ওখানে লাফিয়ে পড়েছিল, ওর কোনো শারীরিক ক্ষতি হয়নি তো? জালনার তলায় এসে দাঁড়ালো সুমিত্রা। এ কি, এখানে এত রক্তের দাগ কেন? সুব্রত কি আহত হয়েছে? পায়ে ওর জুতো ছিল, কাজে পায়ের তলা কাটতে পারে না। নিশ্চয় পা মুড়ে ও পড়ে গিয়েছিল কাঁচের উপর। মনের মধ্যে কেমন আকুলতা অনুভব করে সুমিত্রা। যদি ক্ষত মারাত্মক হয়ে থাকে? একলা থাকে সুব্রত, কেউ ওকে পরিচর্যা করছে? সুমিত্রা যাবে, হ্যাঁ যাবে সে সুব্রতর সঙ্গে দেখা করতে। বাগান পেরিয়ে সুমিত্রা গেটের কাছে এলো। এবার একটা রিকশা ডেকে নিতে হবে। গেটের সামনেই সঞ্জীব রুদ্র দাঁড়িয়েছিলেন। ওকে দেখে বললেন, কোথায় যাওয়া হচ্ছে? একটু বেরোচ্ছি। তা তো দেখতেই পাচ্ছি, তোমার গন্তব্যস্থলটা কোথায়? কোথাও একটা যাচ্ছি নিশ্চয়ই। কোথায় যাচ্ছ সেটা আমি জানতে চাই। সুমিত্রা বেশ বিরক্ত হয়ে উঠল, বলল, আমার ব্যক্তি স্বাধীনতার উপর হাত দিও না তো দাদা, আমার বয়স হয়েছে, মিথ্যে সবসময় আমায় পাহারা দিয়ে বেড়াচ্ছ। বিয়ে না হওয়া অবধি তোমাকে পাহারা দিয়ে চলতে হবে বই কি? অনেকগুলো কথা ওর ঠোঁটের আগায় ভিড় করে এলো, কিন্তু অসীম বলে নিজেকে সংযত করল সুমিত্রা। তারপর গেট পেরিয়ে রাস্তায় পা দিল। বিছানায় শুয়ে আছে সুব্রত, জ্বর হয়েছে। সকালে খুব অল্প জ্বর ছিল, হীরকের বাড়ি থেকে ঘুরে আসার পরেই ওর শরীর বেশি মাত্রায় খারাপ হয়ে পড়ে, তার সে জ্বর এসেছে। মিত্রার জালনার তলায় যে কাঁচের গাঁদা আছে কে জানত? লাফিয়ে পড়ার সময় বেকায়দায় পা হড়কে পড়ে গিয়েছিল সুব্রত। পা ও হাতের চেটোর কোথাও কোথাও কেটে গেছে কাঁচে। উত্তেজনার দরুন প্রথমটা কিছু বুঝতে পারেনি। বাসায় ফিরে দেখল জামা কাপড় রক্তে জবজব করছে। কোনো রকমের ডেটলের সাহায্যে রক্ত বন্ধ করে বিছানায় একটু গড়িয়ে নিয়েছিল সুব্রত। তারপর সকালে উঠেই চলে গিয়েছিল বাসবের কাছে। অবশ্য জ্বর এখন কমে গেছে, বিছানায় এপাশ ওপাশ করছে ও। হঠাৎ দরজার কাছে শব্দ হতেই চোখ ফেরালো সুব্রত। কি আশ্চর্য, সুমিত্রা! সুমিত্রা ঘরে প্রবেশ করে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে তোমার? শুকনো একটু হেসে সুব্রত বলল, জ্বর, কিন্তু তুমি যে এখানে আসতে পারো এ আমি স্বপ্নেও ভাবিনি মিত্রা। সুমিত্রা বিছানার উপর গিয়ে বসল, ওর কপালের উপর হাত রেখে বলল, কেন বিশ্বাস করতে পারছো না? কারণ, আর চোখে সুমিত্রার দিকে তাকিয়ে সুব্রত বলল, যারা প্রাসাদে বাস করে, মোজাইকের ফ্লোরে হাঁটে, তাদের পক্ষে এই একটু বাড়াবাড়ি হচ্ছে না? আচ্ছা, তোমার কোথাও কেটে গেছে কি? জালনার তলায় রক্তের ছোপ দেখলাম, তাই বুঝি ছুটে এলে? হ্যাঁ তাই, সব তাতে শুধু ঠাট্টা। সুব্রতর গায়ের উপর কম্বল ছিল, কম্বলের মধ্য থেকে ও ব্যান্ডেজ জড়ানো হাতটা বের করল। খুব গভীর ক্ষত না? সুমিত্রার গলায় উৎকণ্ঠা। খুবই অগভীর, চামড়া ছিঁড়ে গেছে মাত্র।
এছাড়া পায়ে কয়েক জায়গায় ছড়ে গেছে। সুব্রতর আহত হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল সুমিত্রা, বলল, খুব কষ্ট হচ্ছে তোমার? হচ্ছিল, এখন আর হচ্ছে না। তুমি যতক্ষণ থাকবে মোটে আমার কষ্ট হবে না। ধরো আমি যদি আর না যাই, এখানেই থেকে যাই, তাহলে তুমি কি করবে শুনি? সুব্রত বালিশের ওপর থেকে মাথাটা সরিয়ে এনে সুমিত্রার কোলের উপর রাখল, বলল, আমি এই অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়ব, যেখান থেকে হোক খুঁজে আনব একজন পুরুত, সাথে পাকে ঘুরিয়ে পাকা পোক্ত ব্যবস্থা একটা করে নেব নিজেদের মধ্যে, তারপর আমার খালি বাক্সর চাবিটা তোমাকে গুছিয়ে দেব। সুমিত্রা সুব্রতর চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে বলল, বাবা, তোমার সঙ্গে কথায় পেরে উঠবার উপায় নেই। কিন্তু আমি এক এক সময় তোমার কথা ভেবে অবাক হই। কোন কথা? তোমার বোকামির কথা আর কি। অর্থাৎ? অজয় সোম একজন প্রতিষ্ঠিত অ্যাটর্নি, রূপবান এবং প্রতিপত্তিশালী, তাকে ছেড়ে তুমি, তোমার সিলেকশন মোটেই প্রশংসনীয় হয়নি মিত্রা। অল্প একটু হেসে সুমিত্রা বলল, এবার তোমার গুণাবলীর বিবরণটা দাও, তবে বুঝতে পারা যাবে আমার সিলেকশনটা ঠিক হয়েছে কি না। আমার? ম্লান হাসল সুব্রত। দেওয়ার মতো কোনো ব্যাক রেফারেন্স আমার নেই, তোমার পাশে দাঁড়াবার প্রচুর অযোগ্যতা আমার আছে। ছাই আছে। সিরিয়াস হয়ে পড়লে তো? আমি এক এক সময় ভেবেছি, তুমি তো কিছুই জানো না আমার সম্বন্ধে, কি আমার বংশ পরিচয়, কোথাকার লোক আমি। তার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তুমি ভীষণ ছেলে মানুষ। সুমিত্রার মুখের উপর ঝুঁকে পড়ল, এই, তোমাকে কতবার বলেছি না, আমাদের দুজনের মধ্যে যখন কথা হবে একান্ত আমাদের দুজনের কথা, সেখানে আর কারোর কথা উঠবে না। সুব্রত গাঢ় কণ্ঠে বলল, তুমি আমার সমস্ত এলোমেলো করে দিয়েছ মিত্রা। কেন এখানে আমি এসেছিলাম, কি আমার পরিকল্পনা ছিল, এখন আমার কিছুই মনে পড়ে না, আমি যেন নতুন মানুষ হয়ে গেছি। তুমি ঠিকই বলেছ, তোমারও আমার ঘনিষ্ঠতার মধ্যে কোনো বিভেদের কথা উঠতে পারে না, উঠতে পারে না কোনো অজয় সোমের নাম। এই তো গুডবার মতো কথা। কয়েক মিনিট চুপচাপ কেটে গেল। সুমিত্রা সুব্রতর মাথায় হাত বুলিয়ে চলেছে। শেষে নীরবতা ভঙ্গ করল ও। কি খাবে তুমি আজ, বার্লি? হুম। কেনা আছে ঘরে? না। আমি যখন ফিরব চাকরটাকে সঙ্গে নিয়ে যাব, ওর হাতে কিনে পাঠিয়ে দেব বার্লি। সকাল থেকে উপোস করে আছো নিশ্চয়ই? একটু আগে ফল খেয়েছি। শোনো, তোমাকে যে বলেছিলাম ডাক্তার রুদ্র ডায়েরিগুলোর কথা, খুঁজে দেখেছিলে? কি করে দেখব, স্টাডি রুমে যে পুলিশ তালা দিয়ে গেছে। ও, কিন্তু ডায়েরিগুলো নিয়ে তুমি কি করবে বলছো না তো? নষ্ট করে ফেলব। নষ্ট করে ফেলবে? সুব্রত অন্যমনস্কভাবে বলল, হুম, ডায়েরিগুলোতে যা লেখা আছে তার কারো চোখে পড়ুক আমি চাই না। কেন? তুমি হেয়ালি করো না লক্ষ্মীটি, আমি বুঝিয়ে বলো কি হয়েছে। সুব্রত আর কিছু বলার অবকাশ পেল না। এ সময় দরজার কাছ থেকে কে গম্ভীর গলায় বলল, সুমিত্রা। চমকে দুজনে মুখ ফেরালো। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে অজয় সোম এবং তার পাশেই সঞ্জীব রুদ্র, দুজনেরই মুখ অসম্ভব গম্ভীর। মনে মনে সুমিত্রা সংকুচিত হল। সুব্রত ততক্ষণে উঠে বসেছে। অজসম বললেন, তুমি এখানে? সুমিত্রা নিজের সংকুচিত ভাব কাটিয়ে ফেলেছে ও সহজভাবে বলল, আপনারা এখানে? সঞ্জীব ফেটে পড়লেন, বললেন, সুমিত্রা চলে এসো আমার সঙ্গে। কেন দাদা? কেন জিজ্ঞেস করতে লজ্জা করছে না তোমার? লজ্জা? কিসের লজ্জা? বোকামি, কণামাত্র বুদ্ধি বিবেচনা তোমার শরীরে থাকলে তুমি এভাবে কথা বলতে না।
যা হওয়ার হয়ে গেছে, চলে এসো তুমি, আর এক সেকেন্ড তোমার এখানে থাকার দরকার নেই। উত্তেজনার দরুন একটা কথা তুমি ভুলে যাচ্ছ দাদা, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছেতে এখানে এসেছি এবং নিজের ইচ্ছেতেই ফিরে যাব। তোমার ব্যস্ততার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। অপমানে সারা মুখ কালো হয়ে উঠল সঞ্জীব রুদ্রর। তুমি ভাবছো এ অপমান আমি মুখ বুঝে সয়ে যাব? কি হচ্ছে সঞ্জীব? এতক্ষণে কথা বললেন অজয় সোম। চলো আমরা ফিরে যাই। সঞ্জীব রুদ্রর কানে বোধহয় সে কথা গেল না। তিনি আগের ভাব বজায় রেখে বললেন, বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যে তুমি এতটা বাড়াবাড়ি আরম্ভ করবে আমরা কল্পনা করিনি। একটা স্ট্রিট বেগার আমাদের বাড়িতে চাকরি করে, তার সঙ্গে ছি ছি ছি। মিস্টার রুদ্র, সুব্রত বলল, আপনি অবশ্যই আপনার বোনকে কিছু বলতে পারেন, কিন্তু আমার সম্বন্ধে আপনি বোধহয় কোনো বিরূপ মন্তব্য করতে পারেন না। সুমিত্রার সারা মুখ লাল হয়ে উঠেছে। মনের মধ্যে অজস্র কথা দ্রুত ওঠানামা করছে। ও তবু সংযত গলায় বলল, আমাদের মুখে এসব কথা মানায় না। ঠাকুরদের স্কুলমাস্টার ছিলেন, বাবা জীবনের বেশিরভাগ সময়ই চাকরি করেছেন, আর তুমি, তুমি এখনও চাকরি করছো, সুতরাং পরের বাড়িতে দাসত্ব করার খোঁটা তোমার মুখে মানায় না। সঞ্জীব চলে এসো, তুমি ক্রমেই ব্যালেন্স হারিয়ে ফেলছ। অজসম সুব্রতর দিকে তাকিয়ে বললেন, আমি দুঃখিত সুব্রতবাবু। তিনি একরকম জোর করে সঞ্জীব রুদ্রকে সঙ্গে নিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন। ঘরের মধ্যে একটা থমথমে নীরবতা নেমে এলো। শুধু ওয়াল ক্লকের এক টানা টিকটিক শব্দ, সময়ের গতিবেগ যে ঠিক ঠিক চলেছে সে কথাই জানিয়ে যাচ্ছিল। বন্ধ জানলাটার কাছে গিয়ে দাঁড়িয়েছিল সুমিত্রা। সুব্রতর পাশে গিয়ে দাঁড়াল, নরম গলায় বলল, খুবই বিশ্রী ব্যাপার ঘটে গেল, তুমি একটু নরম হয়ে কথা বললেই পারতে। সুব্রত থেকে ফিরে দাঁড়াল সুমিত্রা। কেন, কেন আমি নরম হব বলতে পারো? ওরা কি ভেবেছে, আমি মাংসের টুকরো, আমাকে নিয়ে ছেঁড়াছেড়ি করবে? অথচ আমি প্রতিবাদ করতে পারবো না। মিত্রা, আমি অতিষ্ঠ হয়ে উঠেছি, দিনের পর দিন দাদার জোর জুলুম আমি অনেক সয়েছি, এ সমস্ত অজয় সোমের উস্কানি তা আমি জানি, যে কোনো উপায়ে সে আমায় বিয়ে করতে চায়। যেতে দাও ওসব কথা, যা হওয়ার হয়ে গেছে। আমি শুধু অবাক হয়ে ভাবছি, মানুষ কতটা নিচে নেমে গেলে এইভাবে পরের আস্তানায় চড়া হয়ে জুলুম করতে পারে, তাও যদি না আমি কিছু জানতাম। বাবাকে কে খুন করেছে সে সম্বন্ধে তুমি কিছু জানো? না তো। এ ব্যাপারের মধ্যে দাদা, কি বলছো তুমি? এ সম্বন্ধে আমার একটা পরিষ্কার ধারণা আছে। কিরকম? গত মাসে কথা প্রসঙ্গে বাবা আমায় হঠাৎ বললেন, ভাবছি উল্টা পাল্টাবো, অপদার্থদের কতগুলো টাকা দিলে মরেও আমার শান্তি হবে না। দাদা এ কথা শুনেছিল বারান্দা থেকে, পরে আমাকে বলেছিল বাবা আমাদের অপদার্থ বলতে পারেন না, তাকে কোনো মতে উইল পাল্টাতে দেওয়া হবে না। তারপর? তারপর আর তিনি উইল পাল্টাবার সুযোগ পেলেন কোথায়, অর্থাৎ তাকে সুযোগ আর দেওয়া হলো না। তুমি এ কথা বলেছো নাকি পুলিশকে? না। তাহলে আর এ বিষয়ে কাউকে কিছু বলবার প্রয়োজন নেই, এবার একটা রিক্সা ডাকিয়ে দিচ্ছি, বেলা থাকতে থাকতে বাড়ি ফিরে যাও। আমি এইখানেই থাকব। বিস্ময়ে ভেঙে পড়ে সুব্রত। তুমি এখানে থাকবে? কিন্তু তুমি মিথ্যে কিন্তু হচ্ছ, সুমিত্রা স্বাভাবিক গলায় বলল। একটু আগে তুমি বলেছিলে না আমি এখানে থাকতে চাইলে একজন পুরুষ ডেকে আনবে, বেশ তো যাও না, ডেকে নিয়ে এসো। সুব্রতকে কাছে টেনে আনল। তুমি কি ভাবো আমি পারি না? এক্ষুনি পারি ডেকে আনতে একজন পুরুষ, কিন্তু মিত্রা, সুষ্ঠু সামাজিক নিয়মে আমাদের বিয়ে সকলের সামনে হোক, আমরা কি তাই চাইব না? কিন্তু এই ঘটনার পর বাড়ি ফিরে যেতে আমার কেমন ভয় ভয় করছে, ওরা যদি,
তোমার কোনো ভয় নেই, কোনো অনিষ্টই এখন কেউ করতে সাহস করবে না, তুমি বাড়ি ফিরে যাও। সুমিত্রা সুব্রতর কাছ থেকে সরে এলো, বলল, বেশ, তুমি রাগ করলে মিত্রা? রাগ? মিষ্টি করে হাসল সুমিত্রা। তোমার উপর রাগ আমি করতে পারি না, তা তো তুমি জানো। তুমি ঠিকই বলেছ, এখন আমার বাড়ি ফিরে যাওয়াই উচিত। তুমি আর দাঁড়িয়ে থেকো না, শুয়ে পড়ো লক্ষ্মীটি। সুব্রত বিছানার উপর গিয়ে বসল। সুমিত্রা দরজার কাছ বরাবর গিয়ে আবার বলল, চাকরটাকে ডেকে নেব, ও বোধহয় বাইরেই কোথাও আছে, ওর হাত দিয়ে বার্লি কিনে পাঠিয়ে দিচ্ছি। সন্ধ্যার পর হীরকের বাড়িতে প্রেম প্রকাশ এলেন। বাসব হীরক কোনো একটা বিষয় নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত ছিল। ইন্সপেক্টরকে দেখে ওরা সাড়ম্বরে আহ্বান জানালো। একটা কোচে বসলেন প্রেম প্রকাশ, বললেন, কেসটা সম্বন্ধে আপনার সঙ্গে আলোচনা করতে এলাম। বেশ তো, যে ফিঙ্গারপ্রিন্ট তুলতে বলেছিলাম তোলা হয়েছে নাকি? বাসব প্রশ্ন করল। হ্যাঁ, কাল আপনাকে প্রিন্টের কপি দিতে পারবো আশা করি। হরিপদর মৃত্যু সম্বন্ধে আপনি কিছু ভেবেছেন? ওর মৃত্যু সম্বন্ধে আমি মোটামুটি একটা থিওরি খাড়া করেছি। মনে হয় ভবিষ্যতে আমার থিওরি নির্ভুল প্রমাণিত হবে। হীরক বলল, তোমার থিওরিটা কি? আমি আগেই বলেছি, খামচোরের সঙ্গে হরিপদর পরিচয় ছিল, তার সাহায্যেই চোর খামটা চুরি করতে পেরেছিল, এবং চোরের পরামর্শেই হরিপদ অজয় সোমের কাছ থেকে দেশে যাওয়ার ছুটি চেয়ে নিয়ে আগ্রাতে গা ঢাকা দিয়েছিল। গা ঢাকা দেওয়ার উদ্দেশ্য হল, খামচোর নিশ্চিতভাবে জানত পুলিশের জেরায় পড়লে হরিপদ বেফাঁস কিছু বলে ফেলতে পারে, তাই এই ব্যবস্থা। আমার মনে হয় হরিপদ এ বিষয়ে খুবই সজাগ ছিল যে খামচোর এখন তার হাতের মুঠোয় এবং পুলিশের কাছে সমস্ত প্রকাশ করে দেবে, এই ভয় দেখিয়ে সে চোরকে ব্ল্যাকমেল করতে আরম্ভ করে। কিন্তু সাধারণ বুদ্ধি সম্পন্ন হরিপদ বুঝতে পারেনি শক্তিমান প্রতিপক্ষকে এভাবে ঘাটানো তার উচিত হচ্ছে না, এই কারণে শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। একটা কথা আমি বুঝতে পারছি না, প্রেম প্রকাশ বললেন, হরিপদর মৃতদেহ ডাক্তার রুদ্রের বাড়িতে ফেলে আসার কি সার্থকতা? আপাত দৃষ্টিতে এর কোনো কারণ খুঁজে পাওয়া না গেলেও আমার ধারণা, হত্যাকারীর মনের মধ্যে যে গভীর আত্মপ্রত্যয় আছে তারই সূক্ষ্ম বিকাশ ঘটেছে এতে। অর্থাৎ হত্যাকারী এখানে ভুলে গেলে চলবে না, খামচোর ও হত্যাকারী একই ব্যক্তি। ঘটনার গতির প্রতি দৃষ্টি রেখে এই ধারণে আমাদের মনে বদ্ধমূল হবে। হ্যাঁ, যা বলছিলাম, হরিপদকে হত্যা করার পর তার মৃতদেহ কোথাও ফেলতেই হতো, তাই হত্যাকারী পরিস্থিতিটাকে আরও জটিল করে তোলবার জন্য মৃতদেহ এখানে ফেলে এসেছিল। এক্ষেত্রে সে কতটা রিস্ক নিয়েছিল ভেবে দেখুন। মৃতদেহ বয়ে আনার সময় যে কোনো মুহূর্তে তা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তবু সে কাজ করেছিল পুলিশও আমাকে ধাঁধায় ফেলবার জন্যই। আপনি বলতে চান খামচোর ডাক্তার রুদ্র আর হরিপদ দুজনকেই খুন করেছে? আগেই বলেছি, ঘটনার গতি দেখে তাই মনে হচ্ছে। হরিপদর ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু ডাক্তার রুদ্রকে খুন করবার মোটিভ কি? হত্যাকারী মোটিভ আমি প্রথমে ধরতে পারিনি, কিন্তু ডাক্তার রুদ্রর টাকা ধার দেওয়ার ব্যবসার কথা জানবার পর এবং অজয় সোমের কাছে গচ্ছিত সমস্ত খামের মধ্যেই হ্যান্ড নোট আছে বুঝতে পারার পরেই আমি হত্যার মোটিভ ধরে নিয়েছি। আমি আপনাকে ঠিক ফলো করলাম না। যে খামটা চুরি গেছে সহজে অনুমান করে নেওয়া চলে, তার মধ্যেও অন্যান্য খামের মতো হ্যান্ড নোট ছিল। এখন আপনি চিন্তা করে দেখুন, চোর হ্যান্ড নোট সমেত খাম কেন চুরি করবে? নিশ্চয়ই সে বেশ মোটা টাকা ডাক্তার রুদ্রর কাছ থেকে ধার নিয়েছিল। অবশ্য টাকা শোধ দেওয়ার ইচ্ছে তার ছিল না, তাই কৌশলে হ্যান্ড নোট সমেত খামটাকে সে সরিয়েছিল। ইন্সপেক্টর বললেন, খামটা যখন সে চুরি করতেই পেরেছিল তখন ডাক্তার রুদ্রকে খুন করার কি উদ্দেশ্য থাকতে পারে? বিরাট একটা উদ্দেশ্য ছিল, ডাক্তার রুদ্রকে খুন না করলে সমস্ত পরিকল্পনাটাই বানচাল হয়ে যেত।
খাম চুরি যাওয়ার কথা ডাক্তার রুদ্রর কানে গেলে তিনি নিশ্চয় বুঝতে পারতেন এ কাজটা কার। যে টাকা ধার নিয়েছে সেই তাকে এইভাবে ফাঁকি দিতে চায় অনুমান করে নিতে কষ্ট হতো না তার। কিন্তু পুলিশের কাছে তার নাম প্রকাশ করে দিতে পারতেন, সুতরাং তার মুখ বন্ধ করা হত্যাকারীর একান্ত প্রয়োজন ছিল। অবশ্য এছাড়া আরও কারণ থাকতে পারে তাকে খুন করার। প্রেমপ্রকাশ বাসুবের দিকে প্রশংসাসূচক দৃষ্টিতে তাকিয়ে বললেন, কত সহজভাবে আপনি রহস্যের গ্রন্থিগুলো খুলে চলেছেন, ভাবলেও অবাক হতে হয়। বাসব হাসল, ওর স্বভাবসিদ্ধ হাসি, বলল, আসলে আজকাল অনেক ক্ষেত্রে অভিজ্ঞতাই আমাকে সাহায্য করে। চা এলো। হীরকের চাকর মঙ্গলময় ট্রেতে করে তিন কাপ চা দিয়ে গেল। বাসব একটা সিগারেট ধরালো। চলবে নাকি? চায়ের কাপ তুলে নিতে নিতে প্রেমপ্রকাশ বললেন, না। এতক্ষণে হীরক কথা বলল, হরিপদর মৃতদেহ যেদিন ডাক্তার রুদ্রর বাড়িতে পাওয়া যায় সেদিন স্টাডিতে চোর ঢুকেছিল, ও বিষয়ে কিছু ভেবেছ নাকি? বাসব সিগারেটে দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সেদিন ও বাড়িতে আমি আগে থেকে উপস্থিত ছিলাম, একথা আমি তোমায় বলেছি ইন্সপেক্টর, আপনিও জানেন। আমার চোখের সামনে একজন লোক স্পাইরালে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল, কিছু পরে আমিও তাকে অনুসরণ করলাম, কিন্তু ওপরে উঠে আর তার দেখা পেলাম না। সে তখন স্টাডিতে গিয়ে ঢুকেছিল। পরে আমরা স্টাডি রুমটা পরীক্ষা করে দেখেছি সারা ঘরে লণ্ডভণ্ড অবস্থা, মনে হয় একটা খণ্ডযুদ্ধ হয়ে গেছে যেন। আমি সহজেই বুঝতে পারলাম আমার দেখা আগন্তুকটি ছাড়াও আরেকজন সজাগ হয়েছিল, তাই বোধহয় আগন্তুক স্টাডিতে ঢোকার পরই দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। কিন্তু কোন বস্তুটিকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব তা বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো বিশেষ বস্তু সংগ্রহ করবার জন্যই আগন্তুক ওখানে গিয়েছিল, এবং একই কারণে দ্বিতীয় ব্যক্তিটিও সেখানে উপস্থিত হয়েছিল। বস্তুটি কি সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। ঘরের এক কোণে রাইডার হ্যাগার্ডের ব্ল্যাক শ্যাডো বইখানা পড়ে থাকতে দেখলাম। এই বইখানায় মৃত্যুর পূর্ব মুহূর্তে ডাক্তার রুদ্র পড়ছিলেন বলে ধারণা করা হয়েছে। বইটিকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমি তুলে এনেছিলাম, কিন্তু নেড়েচেড়ে দেখে তার মধ্যে থেকে কিছুই পাইনি। বাসব সিগারেটে ঘন ঘন বার কতক টান দিল। ইন্সপেক্টর বললেন, সেদিন ঘরে আরেকটা জিনিস কুড়িয়ে পাওয়া গিয়েছিল, ছোট লাল রঙের একটা পাথর। আমি অভিজ্ঞ জহুরিকে দিয়ে পরীক্ষা করিয়ে দেখেছি ওটা চুনি। বাসব ও বিষয়ে কোনো মন্তব্য করল না, একটু চুপ করে থেকে বলল, আপনাদের এখন আমি এক বিচিত্র কাহিনী বলবো, বরং বলতে পারেন একজন বরেণ্য লোকের চরিত্র উদ্ঘাটন করব। হীরক ও প্রেমপ্রকাশ আগ্রহে তাকালেন ওর দিকে। সেদিন গোটা তিনেক ডায়েরি স্টাডি রুমের সেক্রেটারির টেবিলের ড্রয়ার থেকে আমি বের করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আপনি নিয়ে এসেছিলেন বটে, ইন্সপেক্টর বললেন, সেই ডায়েরি থেকে আপনাদের কিছু বলবো। বাসব ডাক্তার বঙ্কিমরুদ্র ডায়েরিতে যা পড়েছিল সমস্ত বলে গেল একে একে। সমস্ত শুনে আকাশ থেকে পড়লেন প্রেমপ্রকাশ। বললেন, এই যে ভাবতেও পারা যায় না মিস্টার ব্যানার্জি, ডাক্তার রুদ্রর মতো লোক বলতে গেলে দুজন লোকের হত্যাকারী। পৃথিবী বিচিত্র জায়গা ইন্সপেক্টর, এবং তার চেয়ে অনেক বেশি বিচিত্র হল মানুষের মন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যেখানে আমি জোর দিয়ে কোনো একটা বিষয়ের উপর নিজের আস্থান বা চেষ্টা করেছি, পরে দেখা গেছে অনেক ক্ষেত্রে আমাকে ঠকতে হয়েছে। এই কেসে ওই ডায়েরিগুলো কোনো আলোকপাত করতে পারবে বলে ভরসা করেন? বাসব বলল, ভুলে যাবেন না, ডায়েরিতে উল্লেখিত সেই নকশাটির সন্ধান এখনও আমরা পাইনি। কে বলতে পারে ওই নকশা সন্ধানে সেদিন স্টাডিতে দুজন আগন্তুকের আগমন হয়েছিল কি না? আরেকটা কথা, ডাক্তারের চেম্বার থেকে আমরা যে ফটোগ্রাফখানা পেয়েছি তার পরিচয় আর আমার অজানা নেই। কে সে? চন্দ্রকান্ত। কিভাবে বুঝলেন? সুব্রতবাবুকে দেখে। সে কি? সুব্রতবাবুর সঙ্গে চন্দ্রকান্তর কি সম্পর্ক? বাসব তরল কণ্ঠে বলল,
পিতা পুত্রের। হীরক বিস্মিত গলায় বলল, তা কি করে সম্ভব? অসম্ভব নয় বলেই। আজ সকালে যখন সুব্রত রায় আমার সঙ্গে দেখা করতে এলেন, প্রথম দর্শনে মনে হলো এ মুখ কোথায় আগে যেন দেখেছি, কিন্তু কিছুতে মনে করতে পারলাম না। দুপুরে একটা সম্ভাবনার কথা মনে পড়ল, আমি থানায় গিয়ে ছবিটা দেখে এলাম। ছবিটা দেখে আমার সন্দেহ দূর হলো। ফটোর মধ্যকার মানুষটির সঙ্গে সুব্রত রায়ের অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করলাম। তাছাড়া ছবিটির পেছনে পেন্সিল দিয়ে ইংরেজিতে মিস্টার রায় লেখা ছিল, কাজেই তিনি নিশ্চয়ই চন্দ্রকান্ত আর সুব্রত রায় তার ছেলে। অবশ্য আমার অনুমান ঠিক নাও হতে পারে, কিন্তু এই সহজ জিনিসটা, হীরক বলল, যা তোমার চোখে পড়ল ডাক্তার রুদ্র তা বুঝতে পারেননি? নিশ্চয় পেরেছিলেন, হয়তো সুব্রত রায়কে এ বিষয়ে কিছু জানতে দেননি। কেন? এক কাজ করা যেতে পারে, বাসব বলল, সুব্রত রায়কে ডাইরেক্ট চার্জ করা যেতে পারে, তাহলে তোমার কেনর উত্তরটা হয়তো পাওয়া যাবে। তুমি সরাসরি সুব্রতবাবুকে গিয়ে জিজ্ঞেস করতে চাও এ বিষয়ে? হ্যাঁ। ইন্সপেক্টর বললেন, এ প্রস্তাব মন্দ নয়। ইন্সপেক্টর, আপনি তার ঠিকানা জানেন নাকি? জানি, লেখা আছে থানা ডায়েরিতে, তবে মনে নেই, কারণ আমি তার বাসায় যাইনি একবারও, থানায় ডেকে পাঠিয়ে কথা বলেছিলাম। যাই হোক, আমি এখনই ঠিকানা জোগাড় করে নিচ্ছি। প্রেমপ্রকাশ টেলিফোন স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন, রিসিভার তুলে নিয়ে ডায়াল করলেন একটা নম্বর। ডাক্তার রুদ্রর বাড়ির সঙ্গে সংযোগ করলেন তিনি। ও প্রান্তে ফোন ধরলেন ডাক্তার বিনয় রুদ্র। ইন্সপেক্টর তার কাছ থেকে জেনে নিলেন সুব্রতর ঠিকানাটা। সুব্রতর এখন জ্বর নেই, তবু শুয়ে আছে বিছানায়, ভাবছে আজকে সকালের ঘটনার কথা। ওই সঙ্গে সুমিত্রার মনের জোরকে বাহবা না দিয়ে পারছে না সুব্রত। সত্যি অদ্ভুত চরিত্রের এই মেয়েটি। অলসভাবে শুয়ে শুয়ে চিন্তা থেকে চিন্তান্তরে চলে যায়ও, কত কথা মনে পড়ে। কলকাতা থেকে আগ্রায় আসার কোনো প্রয়োজন ছিল না সুব্রতর, ও এখানে আসে একটা ঋণ পরিশোধের তাগিদে, কিন্তু সবই গোলমাল হয়ে গেল, ভেস্তে গেল সমস্ত পরিকল্পনা। সুমিত্র ওকে নবজীবন দিল যেন, নিজের অজান্তেই ও এক অন্য পথে পা বাড়াল। সুমিত্রার মায়া পরশে জীবনের সুনির্দিষ্ট পথ দিয়ে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলল সুব্রত। এইভাবে বোধহয় আরও কিছুক্ষণ ভাবনার সমুদ্রে সাঁতার দিত, কিন্তু এই সময় চাকর ঘরে প্রবেশ করতে চটকা ভাঙল ওর। চাকরটির ভীতচকিত ভাব, সে জানাল বাইরে পুলিশ এসেছে। পুলিশ? পুলিশ কেন, আমার সঙ্গে দেখা করতে চায়? আগে এখানে ডেকে নিয়ে আয়। মিনিট কয়েকের মধ্যেই চাকরকে অনুসরণ করে প্রেমপ্রকাশ, বাসব ও হীরক ঘরে এলো। সুব্রত বসতে বলল সকলকে, তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। ইন্সপেক্টর বললেন, আপনি কি অসুস্থ? একটু জ্বর ভাব হয়েছিল। আপনাকে এই সময় বিরক্ত করতে আসায় আমরা দুঃখিত, গোটাকত কথা জেনে নেওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আসতে হলো। আমি এখন এমন কিছু অসুস্থ নই, আপনারা কুণ্ঠিত হবেন না, কি জানতে চান বলুন। বাসব বলল, আপনার সঙ্গে আমার একবার কথা হয়ে গেছে, তবু আরেক দফা আসতে হলো, আপনার ব্যক্তিগত বিষয়ে কিছু জানতে চাই। বেশ তো বলুন। শেষ জীবনে আপনার বাবার কি মাথার গোলমাল দেখা দিয়েছিল? ইতস্তত করে সুব্রত বলল, হ্যাঁ। আপনি সে সময় তার কাছে ছিলেন? আংশিকভাবে ছিলাম। আপনার বাবার নামটা কি ছিল? চন্দ্রকান্ত রায়। বাসব ইন্সপেক্টরের দিকে তাকাল। শুনুন মিস্টার রায়, আপনার বাবার সঙ্গে ডাক্তার রুদ্রর প্রথমে কী ধরনের সম্পর্ক ছিল এবং পরে অর্থঘটিত ব্যাপারে তাদের মধ্যে কিভাবে বিচ্ছেদ ঘটে তা আমরা জানি, এখন বলবেন কি আপনি এখানে এসেছিলেন শুধু চাকরি সন্ধানে, না ডাক্তার রুদ্রকে?
বাসবকে বাধা দিল সুব্রত। আপনি কি বলতে চাইছেন আমি ডাক্তার রুদ্রকে খুন করেছি? প্রমাণ ছাড়া আমি বলতে চাইলেও আপনি খুনি প্রতিপন্ন হবেন না মিস্টার রায়। একটা খুনের তদন্ত করা অত্যন্ত জটিল ব্যাপার। নানারকম প্রশ্ন উত্তরের মধ্য থেকেই আমাদের আসল উত্তরটা জেনে নিতে হয়। কাজেই সুব্রত কিছু বলল না। বাসব আবার বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার পরিচয় আমাদের জানা ছিল। আপনাকে প্রশ্ন করে শুধু সত্যকে যাচাই করা হলো। কিন্তু কথা হচ্ছে, আমি আপনাকে প্রথম দর্শনে প্রায় চিনতে পারলাম, অথচ ডাক্তার রুদ্র তিনিও আমাকে চিনতে পেরেছিলেন। মিস্টার রায়, বাসব বলল, আপনি যদি প্রথম থেকে সমস্ত ব্যাপারটা খুলে বলেন তাহলে আমাদের বিশেষ সুবিধে হয়। সুব্রত একটু চিন্তা করল, তারপর বলল, বেশ, আমার আপত্তি নেই, শুনুন। বাবা মারা যাওয়ার পরই সুব্রতর পক্ষে আর শান্তিনিকেতনে ফিরে যাওয়া সম্ভব হলো না। ওখানে বিয়ে পড়ছিল। শান্তিনিকেতনে ফিরে না যাওয়ার কারণ হল আর্থিক অনটন, অথচ প্রাচুর্যের মধ্যে মানুষও, এবং বরাবরই নিজের বাবাকে একজন ধনী ব্যক্তি বলে জানে সুব্রত। কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভোজবাজির মতোই সমস্ত আর্থিক স্বচ্ছলতা মিলিয়ে গেল এবং দু চারজন পাওনাদার ওর কাছে এলো। বেশ কিছু টাকা তাদের কাছ থেকে ধার নিয়েছিলেন চন্দ্রকান্ত। কিছুই বুঝতে পারে না সুব্রত। হাওয়ার একটা ফুৎকারে যেন প্রদীপ নিভে যায়, তেমনি চন্দ্রকান্তর জীবনদীপ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে ও অবাক হয়ে লক্ষ্য করছে সংসারের সমস্ত তেলও ফুরিয়ে গেছে ওই সঙ্গে। পাওনাদারদের তাগাদা বাড়তে লাগলো ক্রমেই, তাদের ঠেকিয়ে রাখা অসম্ভব ব্যাপার হয়ে উঠল। কাজে সে সম্বলের উপর টান পড়ল, বাড়ি বিক্রি করে দিতে হলো সুব্রতকে, ধার শোধ হলো, এখন চাকরির সমস্যা। বেঁচে থাকতে গেলে অবশ্যই চাকরির প্রয়োজন। অনেক ঘোরাঘুরি, অনেক ধরাধরির পর শেষে চাকরি পাওয়া গেল। বিশিষ্ট এক মার্কেন্টাইল ফার্মে ডিসপ্যাচ ক্লার্কের পদ, দক্ষিণা 125 টাকা। চলে যাচ্ছিল, কয়েকটা বছর মোটামুটিভাবে কেটে গেল। এভাবে জীবনটাও কেটে যেত বোধ হয়, কিন্তু শেষ পর্যন্ত এ প্রবাহ বজায় থাকল না। দৈবাত একটা ঘটনা ঘটে যাওয়ায় ওর জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে গেল বলা চলে। বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, সুব্রত আস্তানা গেড়েছিল তাই বেলেঘাটার এক বস্তিতে। টিনের ছাদওয়ালা ছোট্ট ঘর, চারধারে নোংরা পরিবেশ, তবু এই আওতায় নিজেকে বেশ মানিয়ে নিয়েছিল। আসবাবপত্র ঘরে বিশেষ ছিল না, একটা তক্তপোষ, দুটো চেয়ার আর দুটো তরঙ্গ। তরঙ্গ দুটোর মধ্যে একটাতে ওর ব্যবহারের জিনিস থাকে, অন্যটায় কাগজপত্র, দলিল দস্তাবেজ আছে যত রাজ্যের। এগুলো জমা করে রাখার কোনো সার্থকতা নেই, তবু কাগজপত্রগুলোকে নষ্ট করে ফেলেনি, চন্দ্রকান্তর স্মৃতি বিজড়িত বলেই। সেদিন শনিবার, কিসের একটা ছুটি ছিল। বেশ বেলাতেই ঘুম থেকে উঠল সুব্রত। মুখ হাত ধুয়ে চা খেয়ে এখন কি করবে ভাবছিল। হঠাৎ ওর খেয়াল হলো কাগজ ভর্তি ট্রাঙ্কটা এই অবকাশে ঘেটে খুঁটে দেখলে কেমন হয়। ট্রাঙ্কের ডালা খুলে তাড়া তাড়া কাগজের উপর চোখ বুলিয়ে যেতে লাগল। সমস্তই ব্যবসা সম্পর্কেও কাগজপত্র। হঠাৎ সুব্রতর দৃষ্টি পড়ল একটা অর্ধসমাপ্ত চিঠির উপর। কি আশ্চর্য, চিঠিটা ওকে লিখেছিলেন চন্দ্রকান্ত, কিন্তু যে কোনো কারণেই হোক চিঠিটা তিনি শেষ করেননি। সুব্রত অর্ধ সমাপ্ত চিঠিটা তুলে নিল নিজের চোখের সামনে। বাবা শুভু, তোমাকে যে কোনো দিন এভাবে চিঠি লিখতে হবে ভাবিনি, কিন্তু পৃথিবীতে অচিন্তনীয় ঘটনায় ঘটছে অহরহ। আমার আশা ছিল তোমাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। এ বিষয়ে যে আমার চেষ্টার অভাব নেই তা তুমি লক্ষ্য করে থাকবে। তবে বোধহয় শেষ রক্ষা করতে পারলাম না। তুমি বড় হয়েছ, তোমাকে সমস্ত কথা পরিষ্কার করে লেখা বাঞ্ছনীয় মনে করছি। আজ আমি কপর্দক শূন্য, ক্রমেই দেনায় ডুবে যাচ্ছি।
বন্ধুকে বিশ্বাস করে আজ আমার এই বিপদ। আমার কাছ থেকে তুমি বঙ্কিমরুদ্রর কথা শুনে থাকবে। সেই অভিন্ন হৃদয় বন্ধুটি আমাকে 2,28,000 টাকা ফাঁকি দিয়ে নিয়েছে, আমাকে পথের ভিখিরি করে ছেড়েছে। আমি বোধহয় পাগল হয়ে যাব, মাথার মধ্যে ক্রমেই গোলমাল অনুভব করছি বোধহয়। চিঠি এখানেই শেষ হয়েছে। এতদিন পরে সুব্রত বুঝতে পারল বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক অনটনের কারণটা কি। বঙ্কিমরুদ্রর কথা বহুবার শুনেছ চন্দ্রকান্তর মুখে, শেষ পর্যন্ত তিনি ওদের মর্মন্তুদ পরিস্থিতির জন্য দায়ী। এখন বারবার মনে হচ্ছে সুব্রতর এত তাড়াতাড়ি হয়তো বাবা মারা যেতেন না, টাকার শোকে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, বঙ্কিমরুদ্রই বাবার মৃত্যুর একমাত্র কারণ। সমস্ত শরীর শক্ত হয়ে উঠল সুব্রতর। এখন ওর কী কর্তব্য? ঘুম এলো না সারা রাত, কর্তব্য নির্ধারণে চিন্তায় পায়চারি করে কাটিয়ে দিল। ভোরবেলা ওর মন একটা বিষয়ে একাগ্র হল, এর প্রতিশোধ ও নেবে। বঙ্কিমরুদ্রকে 2,28,000 টাকা হজম করতে দেওয়া হবে না। চন্দ্রকান্তর আত্মার তৃপ্তির জন্য চূড়ান্তভাবে একটা কিছু করবে সুব্রত। প্রায় এক হপ্তাহ লেগে গেল বঙ্কিমরুদ্র সমস্ত খোঁজ খবর নিতে। বহু কষ্টে তার সন্ধান পাওয়া গেল, পাওয়া গেল তার বর্তমান ঠিকানা। এক মাসের ছুটি নিল সুব্রত। ওর এতদিনে চাকরি জীবনে ছুটির বড় একটা প্রয়োজন হয়নি। ছুটি নিয়ে কী করবে ও, বরং কাজের মধ্যে ডুবে থাকলে অনেক কিছু ভুলে থাকার সম্ভাবনা। সহজেই ছুটি মঞ্জুর হল। আগ্রায় চলে এলো সুব্রত। এক কাওয়ালির আসরে ডাক্তার রুদ্রর সঙ্গে আলাপ হলো, সরাসরি চাকরির প্রার্থনা করল তার কাছে। ডাক্তার রুদ্রকে চাকরি দিলেন, নিজের প্রাইভেট সেক্রেটারির পদে বহাল করলেন সুব্রতকে। ও সুযোগের অপেক্ষায় রইল। অবশ্য কিভাবে ডাক্তার রুদ্রর উপর প্রতিশোধ নেবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না, কাজেই সে বিষয়ে সুব্রত বিশেষ চিন্তিত ছিল। কিন্তু সে চিন্তা বেশি দিন স্থায়ী হল না। সুমিত্রা সমস্ত এলোমেলো করে দিল। ডাক্তার রুদ্রর সুগঠনা সুন্দরী মেয়েটি, আগ্রায় আসার প্রধান উদ্দেশ্য থেকে ক্রমেই সরে যেতে লাগল। ধীরে ধীরে সুমিত্রা ঘনিষ্ঠ হয়ে এলো, গভীরভাবে ওকে ভালোবেসে ফেলল সুব্রত। কয়েকদিন থেকে খুবই শীত পড়ছে, বেলা তখন 10টা। সুব্রত এক মনে কাজ করে যাচ্ছিল। ডাক্তার রুদ্র ঘরে এলেন, ওর পাশে এসে বললেন, এখন তুমি খুব ব্যস্ত আছো সুব্রত? আগে তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। সুব্রত ডাক্তার রুদ্রর দিকে তাকাল, চোখ মুখ শুকনো, ক্লান্ত চেহারা। বলুন। তুমি যখন আমার কাছে কাজ করতে এলে তখন আমি তোমার সম্বন্ধে কোনো খোঁজ খবর নিইনি, আজ ও বিষয়ে আমার কিছু আগ্রহ রয়েছে। আমার পরিচয়, তোমার আপত্তি আছে নাকি? না, তবে। ডাক্তার রুদ্র পাউচ থেকে টোবাকো বার করে পাইপে ভরতে ভরতে বললেন, আমি জানি কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ। শিরদাঁড়ার উপর দিয়ে হিমপ্রবাহ বয়ে গেল সুব্রতর। ও অসংলগ্ন গলায় বলল, আমার অভাব ছিল, চাকরি দিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমার উদ্দেশ্য আর কী থাকতে পারে। সিগারে অগ্নি সংযোগ করলেন ডাক্তার রুদ্র, বললেন, তুমি মিথ্যার আশ্রয় নিও না সুব্রত, প্রথম দর্শনে আমি তোমাকে চিনতে পেরেছিলাম, আমি জানি তুমি কে। সুব্রত ঘামতে লাগল। এই প্রচণ্ড শীতেও সারা গা ওর ঘামে জবজবে হয়ে উঠল, একটা কথাও মুখ দিয়ে উচ্চারিত হল না। ডাক্তার রুদ্র আবার বললেন, তোমাকে চিনতে পারার পরও তোমাকে চাকরি দিলাম কেন এ প্রশ্ন তোমার মনে উঠতে পারে। তোমাকে আমি ঠিক চাকরি দেইনি, দিয়েছিলাম কার্য উদ্ধারের সুযোগ। সুযোগ? হ্যাঁ সুযোগ। তুমি চন্দ্রকান্তর ছেলে, আমি তোমাদের কত বড় সর্বনাশ করেছি
সে কথা জানতে পেরে তুমি আমার উপর প্রতিশোধ নিতে এসেছিলে। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, 3 বছর প্রায় পার হতে চলেছে, কই তুমি তো আমার কোনো ক্ষতি করলে না। আপনি কি বলছেন? আমি বারবার অস্বীকার করবার চেষ্টা করো না, তোমার মতো অবস্থায় পড়লে আমারও মাথায় রক্ত উঠে যেত। দেখুন, আমি আমার সারা মন অনুশোচনায় ভরে গেছে। আজ আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি, সুব্রত, চন্দ্রকান্ত আমায় যতই বিপদগামী করবার চেষ্টা করুক না কেন, তবু আমি ওর যে ক্ষতি করেছি তার ক্ষমা নেই। সুব্রত নিজেকে সংযত করে ফেলেছে এতক্ষণে। ও শান্ত গলায় বলল, যা হওয়ার তা হয়ে গেছে স্যার, এখন আর ও নিয়ে মাথা খামিয়ে লাভ কি? লাভ আছে সুব্রত, একটা পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার দায়ে আমি অভিযুক্ত, শাস্তি আমাকে পেতে হবে বই কি? যদিও আমি বাঁচতে চাই, তবু অনেক চিন্তার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, তোমার হাত থেকে যে কোনো শাস্তি আমাকে নিতেই হবে। আপনি আর এ কথা বলবেন না স্যার, আমিও স্বীকার করছি আপনার উপর আক্রোশ নিয়ে আমি এখানে এসেছিলাম, কিন্তু এখন ওটার কোনো সমস্যাই নয়। তোমার উদারতা আছে সুব্রত, কিন্তু এখন আমি নিজের নৈতিক দিকটা কিভাবে অস্বীকার করব? পকেট থেকে রিভলভার বের করলেন ডাক্তার রুদ্র। পরিবেশটা সম্পূর্ণ নাটকীয় হয়ে উঠল। রিভলভারটা টেবিলের উপর রেখে তিনি বললেন, এই যন্ত্রটা কোল্টের 0.42 ক্যালিবারের, সাইলেন্সার লাগানো আছে, তুমি এর সাহায্যে মনের ক্ষোভকে এই মুহূর্তে মেটাতে পারো, ঘরে আর কোনো সাক্ষী নেই। আমার মনেও আর কোনো ক্ষোভ নেই স্যার, অন্যায় হলেও আমি আপনার ডায়েরি থেকে কিছু কিছু পড়েছি, বাবা নিজের স্বার্থের জন্য আপনাকে বিপদগামী করেছিলেন, আপনাকে ঠকিয়েছিলেন, আপনি প্রথম সুযোগেই তাই তার উপর প্রতিশোধ নিয়েছিলেন, কাজেই। ঠিক সেই সময় সুমিত্রা ঘরে এলো, সুব্রত হাঁপ ছেড়ে বাঁচল। সুমিত্রা রিভলভারটার দিকে তাকিয়ে উদ্বিগ্নভাবে প্রশ্ন করল, বাবা রিভলভার কেন এখানে? মেয়ের ওই প্রশ্নে ডাক্তার রুদ্র অসহায়ভাবে এধার ওধার তাকাতে লাগলেন। তার মনের অবস্থা বুঝতে পেরে সুব্রত বলল, ওটা দোকানে দিতে হবে, ট্রিগার ভালো কাজ করছে না। সুব্রত নিজের বক্তব্য শেষ করল। প্রেম প্রকাশ বললেন, ডাক্তার রুদ্র মারা যাওয়ার কতদিন আগে আপনার সঙ্গে এই কথাগুলো হয়েছিল? মাসখানেক আগে বোধ হয়। বাসব বলল, তিনি জানতেন আপনার সঙ্গে সুমিত্রা দেবীর ঘনিষ্ঠতার কথা? না, আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সমস্ত কিছু গোপন রেখেছিলাম। আপনি যখন ডাক্তার রুদ্রের ডায়েরি পড়েছেন তখন নকশার বিষয়ে সমস্ত কিছু জানেন, ও সম্বন্ধে তিনি আপনাকে কিছু বলেছিলেন? না। কে তাকে প্রাণের ভয় দেখাচ্ছিল বলতে পারেন কি? না। অথচ আশ্চর্যের বিষয়, ডাক্তার রুদ্রকে ভয় দেখানো হচ্ছিল যাতে তার মনে হয় এ সমস্ত কাজ আমারই। বাসব বলল, আপনার এই সহযোগিতার জন্য ধন্যবাদ সুব্রতবাবু, ভরসা করি আপনি আমাদের কাছে কিছু লুকিয়ে যাননি। আমরা এখন উঠলাম। আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুমিত্রার ভয় ছিল বাড়ি ফেরার পর হয়তো দাদা আরও কিছু বলবে, কিন্তু সঞ্জীব রুদ্র আর কিছু বলেননি, থমথমে গম্ভীর মুখ নিয়ে কটাক্ষ করেছেন শুধু। এক হিসেবে এই ঘটনা সুমিত্রার পক্ষে বেশ লাভজনক হয়েছে। যে কথাটা প্রকাশ করতে ওকে সংকোচের বেড়ায় আটকে পড়তে হতো, অর্থাৎ সুব্রতর সঙ্গে ওর বিয়ের কথাটা দাদা বা কাকাকে বলতে খুবই অসুবিধায় পড়তে হতো, এক্ষেত্রে তার আর কোনো অসুবিধে রইল না, সমস্ত কিছু পরিষ্কারভাবে জানাজানি হয়ে গেল, ভালোই হয়েছে। এ সময় চাকর এসে একটা মুখবন্ধ খাম দিয়ে গেল সুমিত্রাকে, খামের ওপর ওরই নাম লেখা। সুমিত্রা বেশ অবাক হয়েই খামের মুখ ছিঁড়ে ভেতর থেকে একটা কাগজ বার করল, চিঠি। ওকে আবার কে চিঠি লিখল? চিঠির শেষের দিকে দৃষ্টি নামিয়ে আনল সুমিত্রা, লেখক অজয় সোম।
অজয় সমুকে চিঠি দিয়েছেন? কেন? অনিচ্ছার সঙ্গে ও চিঠিটা পড়তে আরম্ভ করল। সুমিত্রা, উপায়হীন অবস্থায় তোমাকে চিঠি লিখতে বসলাম। সামনাসামনি হয়তো এতগুলো কথা গুছিয়ে আমি বলতে পারতাম না, কিংবা বলতে পারলেও তুমি ধৈর্য ধরে শুনতে চাইতে না। আমি এতদিন সম্পূর্ণ অন্ধকারে ছিলাম, বুঝতে পারিনি যে তুমি সুব্রতবাবুর সঙ্গে ঘনিষ্ঠ। তোমাদের দুজনের আগামী জীবন আনন্দময় হোক এ আমার কামনা, তবে আমি তোমাদের একজন পারিবারিক বন্ধু হিসেবে এই সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। সুব্রতবাবু আপাত দৃষ্টিতে একজন ভালো লোক, কিন্তু তুমি তার অতীত সম্পর্কে কিছু জানো কি? সম্প্রতি আমি তার সম্বন্ধে গোটা কয়েক এমন কথা জানতে পেরেছি যাতে মনে হয় তিনি তোমাকে বিয়ে করার পরিবর্তে অন্য কিছু করার পরিকল্পনা রাখেন। আমার জানা নেই এমন কোনো বিশেষ কারণে তিনি তোমাদের পরিবারে সর্বনাশ করতে চান, তাই আগ্রায় এসে ছল করে তোমার বাবার কাছে চাকরি গ্রহণ করেছিলেন। আমি এমন অনেক কিছু জানি যা লিখতে আমার সংকোচ হচ্ছে। এ কথা আমি জোর দিয়ে বলতে চাই না যে ডাক্তার রুদ্রকে তিনি হত্যা করেছেন, তবে এটা তার অভিপ্রেত ছিল এ বিষয়ে আমি নিশ্চিত, এবং এখনও তার সম্বন্ধে সাবধান না হলে ভবিষ্যতে পরিবারের সকলের বিশেষ ক্ষতির সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এখানে শেষ করলাম। অজয় সোম। চিঠিটা পড়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল সুমিত্রা। আরেকবার পড়ল। অজয় সোমের ধৃষ্টতায় ওর শরীর রিরি করে উঠল। স্বীকার করতেই হয়, লোকটার সাহস আছে, কিন্তু এখানে যে বড় রকম একটা কিন্তুর খোঁজা রয়েছে। একটা লোকের নামে ডাহায় এতগুলো মিথ্যে কথা লিখতে কেউ সাহস করবে? সুব্রত নামে অজয় সোম যে সমস্ত কথা লিখেছেন তা প্রমাণিত না হলে বড় রকম একটা লিগ্যাল অফেন্স খাড়া হতে পারে। মিস্টার সোম একজন আইনজ্ঞ হয়ে কি এত বড় ভুল করবেন? কিন্তু সুব্রত, প্রাণচঞ্চল মনোরম সুব্রত, সে কি তাকে প্রাণ দিয়ে ভালোবাসে? সেও তো সুমিত্রাকে কত গভীরভাবে চায়। সুব্রতর মনে কি এত পাপ থাকতে পারে? বাবাকে সে খুন করেছে, এ কথা স্বপ্নেও ভাবা যায় না। এ বিষয়ে অজয় সোমের সঙ্গে কথা বলবে সুমিত্রা। সুব্রতর বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি প্রমাণিত করতে পারবেন কি না তাও জেনে নেবে। একটা চিঠির কয়েক ছত্রই ওর এবং সুব্রতর মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারবে না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো সুমিত্রা। টেলিফোন স্ট্যান্ডের কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ওর একটা কথা মনে পড়ল। সুব্রত ডাক্তার রুদ্র ডায়েরির খোঁজ করছিল, এ বিষয়ে বিশেষ আগ্রহ লক্ষ্য করেছিল ও। কেন? আরেক দিনের একটা দৃশ্য ওর মনের পর্দায় ভেসে উঠছে। একটা রিভলভারকে মাঝামাঝি রেখে সুব্রত আর ডাক্তার রুদ্রর মধ্যে কথা হচ্ছিল। ডাক্তার রুদ্রর মুখের ভাব ছিল থমথমে, সুব্রতও কেমন চঞ্চল ছিল। কেন? টেলিফোনের রিসিভারটা তুলে নিল সুমিত্রা। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস ছায়া ছায়া রাতে এর চতুর্থ পর্ব।